তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আজকে খুব ভালো আছি বলতে পারছি না, কারণ একটু শরীরটা খারাপ আছে দেখে হয়তো বুঝতেই পারছো। আমার স্নান টান সব হয়ে গেছে, গলার ভয়েসটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমার লাঞ্চটা শেয়ার করবো, চলো দেখে নিই আমাদের লাঞ্চে আজকে কী আছে। তো আসো। তো এ দেখো আমাদের আজকে লাঞ্চে আছে ভাত, পালং শাক বড়ি দিয়ে আলু দিয়ে চিংড়ি একটা ঘ্যাট আর বাঁধাকপি ভাজা, মাছের ঝোল। এই আমাদের লাঞ্চ আজকে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। দেখো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এই যে আমাদের কড়াইশুঁটির পুরটা রেডি করা হয়ে গেছে আর ময়দাটাও মেখে লেচি করা হয়ে গেছে, এবার আমি পুরটা ভরবো। তো তোমরা সেটা দেখো কীভাবে পুরটা আমি ভরছি, আর তোমাদের সঙ্গে পুর বানানোর রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করবো। তো এই দেখো এরকম বাটি মতো করে নিচ্ছি, এভাবে পুরটা ভরছি। আর আমার মনে হয় পুরটা একটু বেশি বেশি দিলেই বেশি ভালো লাগে, কারণ যেহেতু কড়াইশুঁটির কচুরি আমাদের প্রত্যেকেরই প্রায় পছন্দের একটা শীতকালের খাবার। তো দেখো এভাবে মুড়ে দেবে যাতে স্টাফিংটা না বেরিয়ে যায়, মানে পুরটা না বেরিয়ে যায়। তো এরপরে বেলে গরম গরম ফ্রাই করলেই রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি। তো এই দেখো এভাবে আমি এভাবে করি। তো তোমরা কীভাবে করো আমার নিচে আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো এভাবে করলে তোমার মুখটাও খুলে যাবে না, এমনভাবে মানে পুরটা দিয়ে ভরবে যাতে খুলে না যায়। তো দেখো দিয়ে এরকম করে নেবে, একটুও বেরোবে না। আর আস্তে আস্তে বেললে একদম সুন্দর হয়ে যাবে। কেউ আসলো বাড়িতে বা তোমার কখনো খেতে ইচ্ছা করলো, তো তুমি চট করে বানিয়ে ফেলতে পারো। তো এরকম দেখো আমার হয়েছে, আমার একটু পুরো রয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে না? তো তোমাদেরকে ফ্রাই করাটাও দেখাবো। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার ভাতটা দিয়ে দিলাম, এখন আমি কচুরিটা ফ্রাই করবো। তো মা কচুরিগুলো বেলে দিচ্ছে, আমি ফ্রাই করে নেব। তো তোমরা হয়তো ভাবছো কেন এর চাটুর মধ্যে ভাজলে, তো কি বলতো অত তেলের মধ্যে ভাজলে না পুরটাও বেরিয়ে যায় আর তেলটাও নষ্ট হয়ে যায়, অত তেল খাওয়া তো উচিত না। তো দেখো এইভাবে অনেক সুন্দর হয়। এই যে মা বেলছে, তো আমি আস্তে আস্তে ছেঁকে নেব। তো দেখো আমি তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে নিয়েছি, কেন বলতো পুরোটা ঘিয়ে খেলে না রাতের বেলা অনেক অসুবিধা হবে, সেই কারণে আমি সাদা তেলের মধ্যে সোয়াবিন অয়েলটা তার মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। তো এবার হাই হিট করে দিচ্ছি, হাই আর লোতে ভাজতে হবে, মানে এখন হাইতে থাকবে, তেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করতে হবে। তো এখন হাই হিটে একটু ভেজে নিই। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো হয়। এরকম চেপে চেপে দেবে, এভাবে চেপে দেবে, এভাবে চেপে দেবে। তো আমি এবার তেলটা দিয়ে দেব। তো তোমাদেরকে তো দেখালাম তেলের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। দেখো
সুন্দর ফুলছে দেখছো, খুব সাবধানে এটা উল্টাবে, এভাবে করলে কি বলো তো কুকটা যদি তোমরা ছাঁকা তেলের মধ্যে ভাজে না কুকটা অনেক সময় কি হয় বেরিয়ে যায়, করতে ভালো লাগে যদি কুকটা বেরিয়ে যায়, তেলটাও তখন পুড়ে পুড়ে যায়, এভাবে করলে খুব ভালো হয়। এর জন্য নামিয়ে নিলাম, কত সুন্দর দেখলেই তো আমি নামিয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি, তারপরে কেমন লুক হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এতগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্ট, মানে ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে নেব, কত সুন্দর হয়েছে। দেখো আমার হয়ে গেছে গরমা গরম কড়াইশুঁটির কচুরি, এই যে সব হয়ে গেছে ডান, এরকম দেখতে হয়েছে কচুরিগুলো। তো তোমরা দেখো কচুরিটা এরকম হয়েছে, সবগুলো এরকম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, দেখো কত লোভনীয় হয়েছে না, আশা করা যাচ্ছে খেতেও খুব ভালো লাগবে। তো আমরা খেয়ে তোমাদেরকে বলতে পারবো কেমন হয়েছে। তো দেখো আমাদের আজকে রাতের ডিনারে হচ্ছে গরম গরম আলুর দম আর মটরশুঁটির কচুরি, তোমাদেরকে তো দেখালাম, আর মিষ্টি। তো তোমাদেরকে আমি রেসিপিটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব, তো আমি খেতে খেতে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে খেতে। তো এই দেখো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আলুর দম আর কচুরিটা। জাস্ট ফাটাফাটি হচ্ছে, খুব সুন্দর, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আমার মানে আমি তোমাদেরকে সত্যি বলছি খুব ভালো হয়েছে, খুব ভালো, মানে এইভাবে ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে। তো আমি এবার জলদি খেয়ে নিই, এত লোভনীয় খাবার রেখে সামনে বসে থাকা যায় না বলো। আমাদের ডিনার হয়ে গেছে, তো আমি এখন তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। তো তোমরা হয়তো ভাবছো আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছে আজকে, একটু না অনেকটাই লেট হয়েছে, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই, খুবই মাথাটা ব্যথা, হ্যাঁ একটু ঠান্ডা লেগে গেছে। এবার সেই কারণে কি বলতো, শরীর ভালো না থাকলে তবুও আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার, বন্ধ করার একদমই আমার ইচ্ছা নেই, আমি যতক্ষণ পারবো ভিডিও দিয়ে যাব, কারণ একটু হয়তো লেট হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাদের কচুরিটা তোমাদের কেমন লেগেছে। সো এভাবে তোমরা একবার ট্রাই করতে পারো, সত্যিই খুব ভালো হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় না করে আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই, গুড নাইট।